গ্র্যামি ও অস্কার বিজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তার গানে মুগ্ধ সারা বিশ্ব। দীর্ঘ ছয় বছর পর 2021 সালে মুক্তি দিয়েছেন নিজের চতুর্থ অ্যালবাম 30। ইতিমধ্যেই তিনি পেয়েছেন বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি। শুধু অ্যালবামই নয়, শিল্পী অ্যাডেল এবার প্রতি রাতে 5,89,00,000 টাকা আয়ের বন্দোবস্ত করেছেন। জানা গেছে আগামী 21 জানুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত কয়েক দফা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কোলাসিয়াম থিয়েটারে পারফর্ম করবেন অ্যাডেল। সেখানেই টিকিট বিক্রি থেকে তার এই আয় হবে। আয়োজকরা গায়িকার থাকার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। ভাড়া করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট। সেখানে থাকতে প্রতিদিনের খরচ 30,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 35,00,000 টাকা। ২০১৫ সালে অ্যাডেলের তৃতীয় অ্যালবাম প্রকাশ পায়। এরপর কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পরই আড়ালে চলে যান তিনি। 2021 সালে 100 পাউন্ড ওজন ঝরিয়ে ভক্তদের চমকে দেন এই গায়িকা। একই বছর প্রকাশ পায় অ্যাডেলের চতুর্থ অ্যালবাম 30, যা 2021 সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি স্বামী সাইমন কোনেক্সির সঙ্গে বিচ্ছেদ হয় সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননা গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই তারকা। 2016 সালে একরকম চুপিসারেই বিয়ে করেছিলেন অ্যাডেল। বিয়ের আগে প্রায় 5 বছর প্রেম ছিল। সাইমন কানেক্সি একটি দাতব্য প্রতিষ্ঠান চালাতেন। তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে 2017 সালে। ২০১২ সালে মা হয়েছিলেন অ্যাডেল। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও দুজনে মিলেই 7 বছরের ছেলে অ্যাঞ্জেলোর দেখাশোনা করছেন। অ্যাডেলের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে 19, 21 এবং 25। তিনটি অ্যালবামই দারুণ সাড়া ফেলেছিল। তার প্রথম অ্যালবাম 19 প্রকাশিত হয় 2008 সালে। অ্যালবামের চেসিং পেভমেন্টস এবং হোম টাউন গ্লোরি গান দুটি ব্যাপক সমাদৃত হয়, এমনকি যুক্তরাজ্যের সঙ্গীতের শীর্ষে তালিকায় স্থান পায় গানগুলো। জানা গেছে বর্তমানে ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন অ্যাডেল। তাদের দুজনকে নাকি বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।